মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের খসড়ার অংশবিশেষ ফাঁসের ঘটনায় আইনজীবী ফখরুল ইসলামকে এক বছরের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে 2013 সালের পহেলা অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে রায়ের আগে সালাউদ্দিনের স্ত্রী, পরিবারের সদস্য এবং আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন এবং সংবাদকর্মীদের রায়ের খসড়া কপি দেখান। এ ঘটনায় শাহবাগ থানায় জিডি করে ট্রাইব্যুনাল। পরে গোয়েন্দা পুলিশ সালাউদ্দিন কাদেরের আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে শাহবাগ থানায় মামলা করে। এরপর 2013 সালের 20 নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় চেম্বার থেকে ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।